हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के नतून एक भिडियो नहीं आसलम अपन जो जे सकल बंधुरा रिभार्स गियार दीते पारछेन ना, माने रिभार्स गियारटाके व्यवहार करते पारछेन ना, बैक गियारटाके एबं बैक गियारे गाड़ीटाके पिछोनेर दिके गड़ाते पारछेन ना। तो तार जोन्नो आपनाके कि करते होबे आमी फार्स्ट टाइम देखिए दी, रिभार्स गियारटाके लागानो आगे शिखते होबे। तो बाकी गियारगुलो छाड़ुन, बाकी गियार निये आमार भिडियो अलरेडी चैनेले प्रचुर दिया आछे, आमी डेस्क्रिप्शने लिंक दिए देबो, सेखान थेके आपनारा देखे नेबेन भिडियोटा, ठीक आछे। तो एखन आपनादेरके शेखाबो जे रिभार्स गियारटा किभाबे लागाते हय। जे क्लाचटा फुल प्रेस करलाम, क्लाचटाके फुल प्रेस करार परे एई जे डान दिके পুরো চেপে নিলাম, আমার যে স্টিয়ারিং এর সিটটা আছে স্টিয়ারিং এর সোজাসুজি সেদিকে চেপে নিলাম, সেদিকে চেপে নিয়ে এই যে পিছনের দিকে একটু টেনে দিলাম। দেখুন যেভাবে দেখানো হচ্ছে সেভাবে রিভার্স গিয়ারটা কিন্তু আমি কিন্তু ফেলে দিলাম, ঠিক আছে। তো রিভার্স গিয়ারটা পড়ে গেছে, এবার কি করতে হবে আমি গাড়িটাকে স্টার্ট করব, তার জন্য কিন্তু গিয়ারে ফেলে আর ক্লাচটাকে ফুল প্রেস করে আছি, ক্লাচটাকে ফুল প্রেস করে আছি। এবার চাবিটা দিলাম, চাবিটা দেওয়ার আগে আরেকটা কথা আপনাদের বলি, এই যে বাঁ দিকে লুকিং গ্লাসটা দেখছেন, বাঁ দিকে লুকিং গ্লাসে কিন্তু বাঁ দিকে রাস্তার ওই যে দাগটা আপনি দেখতে পাচ্ছেন, ওই দাগটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন বাঁ দিকে লুকিং গ্লাসে আপনাকে পিছনটা দেখতে হবে। এবং এই যে ডান দিকে লুকিং গ্লাসটা দেখছেন, এই ডান দিকে লুকিং গ্লাসটা আপনাকে ডান দিক থেকে পিছনে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখতে হবে। আর সামনের দিকটা দেখার জন্য তো সামনে এই বড় কাঁচটা আছেই, ঠিক আছে। তো এই তিনটে জিনিস কিন্তু ফলো করতে হবে রোডে যদি আপনি ব্যাক গিয়ারে গাড়িটাকে চালান। তো আমি এখন চাবি দিয়ে দিয়েছি, এবার স্টার্ট করে নিচ্ছি, এই যে স্টার্ট করে নিলাম, ঠিক আছে। তো গাইজ এই যে এখন আমি ব্যাক গিয়ারটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। ব্যাক গিয়ারটা লাগানোর পরে যখন সামনে গাড়িটাকে গড়ানোর জন্য ক্লাচটাকে ছাড়েন যেভাবে সেইভাবেই ক্লাচটাকে এই যে হালকা হালকা করে এতটা ছাড়লাম, ঠিক আছে। এই গাড়িটা কাঁপতে শুরু করেছে, এবার গাড়িটা কিন্তু পিছনে দিকে যেতেও শুরু করেছে, অ্যাক্সেলেটরে কিন্তু এখনও পা দিইনি। তো দেখুন অ্যাক্সেলেটরে পা দিইনি, হালকা হালকা অ্যাক্সেলেটরে পা দিচ্ছি আর গাড়িটা কিন্তু দেখুন পিছনের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি দেখতে পাচ্ছেন, আর আমি বাঁ দিকের আয়নাতে দেখতে পাচ্ছি যে গাড়িটা আমার সোজা যাচ্ছে কিনা, আর ক্লাচটা থেকে পাটা আমি পুরো তুলে নিয়েছি। তো এই যে পিছনের দিকে গাড়িটা যাচ্ছে, ঠিক আছে, একদম সেম পজিশনভাবে পিছনের দিকে গাড়িটা যাচ্ছে। তো এইভাবে বাঁ দিকে যাবে আর সামনের দিকে যাওয়ার জন্য এই যে এক নম্বরে লাগিয়ে নিলাম, এক নম্বরে লাগানোর পরে সামনে এই যে গাড়িটা ক্লাচটা এইভাবে ছাড়লাম আবার গেল। তো